তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচ ব্লগ 01। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নর্থ ইন্ডিয়ান এলএলবি লাইফস্টাইল। আর আগে একবার দেখিয়েছিলাম এই রেল লাইনটা, এটি আমার কিন্তু বাড়ির সামনে দিয়ে কেটে গেছে। আর এইটার সাথে শুরুয়াত করি আজকের এই ভিডিওটা। আর আমি চলতেছি আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট বাগান আছে, ছোট্ট না অনেক বড় বাগান, রাবার বাগান। এটা অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা শরীগ্রামের পাহাড় বলে বলতাম। আর ওই পাহাড়ের এখন পরিস্থিতি, এইগুলো আগে পাহাড় অনেক জঙ্গল ছিল, কিন্তু এখন ওইগুলাতে সব রাবার বাগানের চাষ হয়ে গেছে, এখন বাগানে পরিবর্তিত হয়ে গেছে। এখান থেকে প্রচুর পরিমাণে গ্রাম্য লোকরা আর্নিং করে। আর এরকম সুন্দর মনোরম দৃশ্য যদি কোনোদিন আসো দেখতে কিন্তু অনেক ভালো লাগবে, আর ভালো একটা জায়গা। আশা করি আপনারা আসলে কোনোদিন ব্যর্থ হয়ে যাবেন না, নিশ্চয় আসবেন। আর এই বাগানটা দেখলে কিন্তু অনেক ভালো লাগবে। এটার পাশে কিন্তু এওলা বাড়ি চা পাতা বাগানও আছে, সেটাও দেখতে পারবে। আর যদি কোনোদিন এওলা বাড়ি চা পাতা বাগানেতে আসো তাহলে কিন্তু ওই রাবার বাগানটাতেও ভিজিট করবে, দেখলে বুঝতে পারবে কত সুন্দর বাগান। তো চলো দেখি আরও দৃশ্য এইগুলো। তো এটা হলো শরীগ্রামের পাহাড়। আর দেখতে পারতেছো পাহাড় বলে বলে থাকি আমরা, কিন্তু অনেক সুন্দর জায়গা। আর কী রকম কুহারা পড়েছে, এখন কিন্তু অনেক ঠান্ডা আমাদের এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। তাই দুপুর 3টের সময় আনুমানিক এই ভিডিওটা, কিন্তু কী রকম দেখো ঘন কুয়াশা পড়েছে, আর কুয়াশার জন্য কীভাবে দেখতে লাগতেছে দেখো। বাকিটা আমার সাথে আমি place of Surigram rubber bagan. You can see, visit this place and enjoy your future and blind. This is the good place and tourist place. Come soon and visit this place. I am looking so hot and gorgeous. You can request for picnic spot and visit. আর এর সাথে দেখো এই ছোট্ট বাচ্চাগুলো কীভাবে খেলাধুলা করতেছে। আমরাও কিন্তু এককালে এরকম ছোটো ছিলাম, এরকম খেলাধুলা করতাম। আর এই কত আনন্দ নিতেছে। আর এটার সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।